কাপ্তাই উপজেলার সর্ববৃহৎ জেটিঘাট ও নতুন বাজার এলাকাতে আজকে সোমবার দুই জায়গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দুই মন মেয়াদ উত্তীর্ণ খেজুর, কয়েক কার্টন মেয়াদ উত্তীর্ণ বিস্কিট এবং 15 লিটার ময়লাযুক্ত পাম অয়েল ধ্বংস করা হয়। মূল্য তালিকা প্রদর্শন নগরী এনে অতিরিক্ত মূল্য লইবার লাই আব্দুল মান্নান নামক এক দোয়ানদারে 10,000 টাকা জরিমানা করা হয়। ইন্দিদি সরকারি বিধিনিষেধ অমান্য গড়ি এনে নতুন বাজারত রাসেল নামক উগফুয়ার সাদদোয়ানত তালা ঝুলাই দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন। এই সময় উপস্থিত আছেন কাপ্তাই উপজেলার সেনিটারি ইন্সপেক্টর মোহাম্মদ ইলিয়াস, কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক কাজী শামসুল আলম, নূর মুন্না সহ আরো বুতকে। কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন সিপ্লাস্টার হয়, সকল ব্যক্তিকে সতর্ক করে দিয়েছে তারা যেন ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড না করে বা এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকে। ভ্রাম্যমাণ আদালতে আজকে কোনো জরিমানা হয়েছে না? আজকে কোনো জরিমানা হয়নি। আজকে আমরা প্রায় সতর্ক করা হয়েছে, প্রায় আপনার আমরা মেয়াদ উত্তীর্ণ তেল, খেজুর, প্রায় 1 মণ খেজুর ধ্বংস করেছি, মেয়াদের জন্য বিস্কিট ধ্বংস করেছি, অন্যান্য কিছু ধ্বংস করেছি। যেহেতু এটা আমাদের এই বাজারে আমাদের প্রথম অভিযান, আমরা আজকে শুধু পণ্য ধ্বংস এবং সতর্কতার মধ্যে দিয়ে গিয়েছি, আগামীতে আমরা আরও কঠোর অ্যাকশন নিই। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।